প্রথমেই ভালো গুরু হাতটা ধরে নাও আর ভালো গুরু সহজে পাওয়া যায় না তো ভালো গুরু ছাড়া যাবে না তোমরা কি মনে করো তোমাদের বেস্ট টিচার কে তুমি প্রশ্ন ওকে কেন ভালোবাসো কোন তোমায় করে উত্তর আছে নেই ভালোবাসি তাই ভালোবাসি কোনো উত্তর নেই কিন্তু কেন কাউকে ভালোবাসার কোনো প্রশ্ন হয় না তো এই একই রকম ভাবে তোমরা যেই স্যারের কাছে একদিনের জন্য পড়েছো ...from whom you got your lesson for a day. He will be considered as your teacher till your last breath. Welcome to AJ Class Teacher Day Special Celebration 2024. স্বাই ভালো তো হালো তো একালো 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 তো এখানে আমি একটা জিনিসই বলতে চাই যে ডাউন টু আর্থ থাকা কাকে বলে এই জিনিসগুলো কিন্তু শিখতে হবে যে আজকে তোমরা সামনে আদর্শ মেনে চলছ শুধুমাত্র তার দেয়া পড়াশোনা মানে ওই বুকিস নলেজটুকু নেব সেটা ভাবলে তো হবে না তাই না আজকে তুমি কোনো স্যারের কাছে পড়ে আই অফিসার হয়ে গেলে কোথায় ডাব্লু অফিসার হয়ে গেলে তারপর সেই স্যার কি চিনতে পারছো না তুমি এত উপরে উঠছ মনে হচ্ছে তোমার আশেপাশে কেউ নেই এটা করলে হবে না তুমি পড়াশোনায় না কেন মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট তো একজন টিচার যদি এত বড় জায়গায় গিয়েও এতটা সাধারণ থাকতে পারেন তো তোমরা কেন পারবে না তাই না তোমাদের মধ্যে যখন এই সাধারণ ভাবটা চলে আসবে তখন শো দুনিয়া থেকে বেরিয়ে আসতে পারবে তখন কম্পিটিশন অটোমেটিক কমে যাবে তোমরা একটা জিনিস যদি খেয়াল করো এই যে ক্লাসেস এর যারা স্টুডেন্ট আছে যারা সিরিয়াস স্টুডেন্ট তারা কখনো একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করেন একে অপরের সঙ্গে রিলেশনশিপ কত ভালো এবং কত সাপোর্টিভ তাই না আজকে তোমরা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গা থেকে এখানে আছো কিন্তু তোমরা একটা এত সুন্দর রিলেশনশিপ বিল করেছো এটা তোমাদের সমগ্র লাইফ কাজে লাগবে হয়তো কোনোদিন কখনো কোনো জায়গায় গিয়ে এমন বিপদে পড়লে যে এরকমই কোনো এক বন্ধু দেখা মিললো যে তোমাকে এটা কত বড় জিনিস ঠিক কি না চার্জকে টিচার্স ডে ডি তোমরা কি মনে করো তোমাদের বেস্ট টিচার কে বলতে হবে না মনে ভাবলেই হবে কেমন নয়তো অনেকে হয়তো মান ডাকতে এখানে আমার নাম বলবে আমি সেটা চাই না তো এই জন্য তোমরা নিজেদের মনে রাখো তাহলেই হবে এখানে মধ্যে তোমরা অনেকে হয়তো তোমাদের মা বা বাবাকে সামনে রাখবে আবার অনেকে কোনো না কোনো টিচারের নাম রাখবে হয়তো তোমাদের মধ্যে দু একজনের কাছে আমার নামও থাকতে পারে কিন্তু প্রশ্ন এটাই যে আদৌ কি কোনো মানুষ তোমার বেস্ট টিচার তাহলে কে আমার মতে ইন মাই পার্সোনাল অপিনিয়ন ইউর বেস্ট টিচার ইজ অলওয়েজ ইউ রিমেম্ব এই দুনিয়ায় তুমি ছাড়া কোনো টিচার তোমার জীবন পরিবর্তন করতে পারবে না আমরা সবাই তোমাকে হেল্প করতে পারব আমি যে শিক্ষাটা তোমাকে দিলাম আমার কাছ থেকে যেটা বেরোলো তোমার কাছে সেটা ঢুকবে কি ঢুকবে না এটা সম্পূর্ণ তোমার ব্যাপার তুমি যতক্ষণ এলাউ করবে ততক্ষণ হবে না তাই না তোমরা প্রত্যেকই জানো কিউ অল নো হোয়াট ইজ বেস্ট ফর ইউ व्हाट ইউ শুড ডু নাও ইন দা প্রেজেন্ট মোমেন্ট বাট স্টিল ইউ আর वेस्टিং योर টাইম এন্ড আস্কিং হিয়ার এন্ড देयर দ্যাটস প্লিজ गिव मी আ রুটিন व्हाट शुड आई ডু ইজেন্ট ইট তোমরা প্রত্যেকেই জানো তোমরাই তোমাদের বেস্ট টিচার যদি পারো তোমরাই চেঞ্জ করতে পারবে তাই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো নিজের কথাটা একবার হলেও শোনার চেষ্টা করো সব সময় অন্যের উপর ডিপেন্ড করো না তাই না তুমি একজন ইংরেজি টিচারকে যখন কিছু সাজেশন চাইবে তিনি অবশ্যই বলবেন যে তুমি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে পারো তুমি ম্যাথের টিচারের কাছে যাবে তিনি বলবেন ম্যাথ নিয়ে পড়াশোনা করো তুমি হিস্ট্রির কাছে যাও সে বলবে হিস্ট্রি নিয়ে পড়াশোনা করো কিন্তু অবহেলা করছে তাই না এই পৃথিবীতে যতদিন না কেউ নিজে বুঝতে শিখেছে নিজে নিজেকে বোঝাতে শিখেছে ততদিন কারোর বোঝানো কখনোই কাজে আসেনি ভেবে দেখো একবার ঠিক কিনা আমার কথা শোনার পর যখন তুমি নিজেকে বোঝাবে একান্তে যে হ্যাঁ আমার এটা করা উচিত কেন করা উচিত তখনই তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে নাই তো কারো না কারোর মোটিভেশনের উপর ডিপেন্ড করে থাকতে হবে ঠিক কিনা তো মনে রেখো you have to waste yourself first happy teacher's day